হাজিরাতে প্রভাব পড়বে না, শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতিতে স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়, এতে পড়ুয়াদের উপস্থিতিতে কোনো প্রভাব পড়ছে না। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানালেন, তিনি আদালতের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন। বলেন, আমি আদালতকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার কথা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী বারবার চেয়েছিলেন যে বাচ্চারা জনজীবনের মূল স্রোতে ফিরে আসুক। ব্রাত্যবাবু আরও বলেন, তবে আমাদের দিক থেকে আসতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার ইচ্ছে সেই আসবে, যাদের মনে হবে তারা বাচ্চাকে পাঠাবেন না স্কুলে। বন্ধুরা, এটা একেবারে সরাসরি জানিয়ে দেওয়া হলো, যারা ইচ্ছে হবে, যার ইচ্ছে হবে বা যারা ইচ্ছা করবেন তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারেন, এবং যাদের ইচ্ছা থাকবে না তাদের পাঠানোর দরকার নেই। এবং যে বাচ্চারা স্কুলে আসতে চাইছে তাদের আসতে স্বাগত জানানো হচ্ছে, এবং যারা আসতে চাইছে না তাদের জোর করা হচ্ছে না। যাই হোক, স্কুল তাহলে 16 ডিসেম্বর ই খুলতে চলেছে। উল্লেখ্য, রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো 16 নভেম্বর থেকে স্কুল খোলার আর কোনো বাধা থাকলো না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে স্কুল খুললেও করোনা বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের। বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই কেসটি উঠেছিল এবং শুনানি হয়েছিল। এদিন আদালতে রাজ্য জানিয়েছে, প্রতিদিন 10 মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনো স্কুলে অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। আদালতে রাজ্য আরও জানিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হলে স্কুলে 15% পড়ুয়া উপস্থিত থাকবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে জানান, দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গেছে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এতে কোনো প্রভাব পড়বে না, কারণ ওই পরীক্ষাগুলোও কিন্তু হবে। আর তাই তোমাদের কিন্তু এখন থেকেই জোরদার পড়াশোনা করতে হবে, কারণ 2022 সালের কোনো পরীক্ষার ওপর কিন্তু কোনো প্রভাব পড়ছে না। স্কুলও খুলছে এবং পরীক্ষাও হচ্ছে। Thank you very much. Keep watching my channel and my video.